অতি গরমের মধ্যে স্বস্তির খবর। আজ থেকে টানা শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই সকল জেলাগুলিতে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ থেকে টানা শনিবার পর্যন্ত রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এই বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। এই সপ্তাহ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুরের আবহাওয়া দপ্তর। একদিকে তাপপ্রবাহ থাকবে আর অন্যদিকে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন তারা। শনিবার পর্যন্ত রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে রাজ্যে। ইতিমধ্যে বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, আর এই নিম্নচাপ অক্ষরেখার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকতে চলেছে, আর এর প্রভাবে একটি বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তক বিরাজ করছে এই মুহূর্তে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আজ এবং আগামীকালও তাপপ্রবাহ সতর্কতা জারি রয়েছে এবং দক্ষিণ ভাগের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে, থাকবে আর্দ্রজনিত অস্বস্তি। অন্যদিকে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আজ তাপের প্রভাবে সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। আগামীকালও তাপপ্রবাহ সতর্কতা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সাথে সাথে 30-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আগামীকালও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে থাকছে বজ্রপাতের আশঙ্কা। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলায়। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।